হ্যালো, গুড মর্নিং। এই যে দেখুন, আমাদের বাড়ির উঠোনে ফুল গাছগুলো, জবা ফুল গাছ, কি সুন্দর, প্রচুর ফুল হয়, অনেক ফুল হয়। আমি পুজো দিয়েও অনেক ফুল আমার থেকে যায়, অনেক ফুল। এই জবা গাছ, নীলকণ্ঠ গাছ, নীলকণ্ঠ গাছেও ফুল হচ্ছে, একটা দুটো করে ফুল হচ্ছে। আর এটা সাদা টগর, টগর ফুল গাছ। আর এটা পঞ্চজবা, লাল ওই পঞ্চজবাও খুব সুন্দর, অনেক ফুল হয়, অনেক অনেক কড়ি ফুটে রয়েছে গাছে, ফুলের কড়ি। আর একটা ফুল হয়, ওই ফুলটা বড় সাদা থোকা টগর, ওইটা হয়নি, তা হলে দেখাবো। প্রচুর ফুল, অনেক, এত লম্বা হয়ে গেছে গাছটা, প্রচুর লম্বা হয়ে গেছে। এবারে যে দেখুন, আমার ঘুম থেকে উঠে বিছনা টিছনা সব গুছানো হয়ে গেছে। আমার এই জানলা দিয়ে খুব রোদ আসে, আর বাইরের রাস্তায় মাঠ, বাড়ির সামনে মাঠটা, মাঠ সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমার মেয়ে এই ঘুম থেকে উঠে এখন এই ঠাকুরকে নমস্কার করছে, আর ও দেখবেন মন মনে মনে ও কি সব বলবে, বাবাকে ভালো রাখো, মাকে ভালো রাখো, এইসব সব বলে, সবাইকে ভালো রাখো, সব এরকম বলতে থাকে। আবার ওই দিকে গিয়েও নমস্কার করছে। ডেইলি সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের পর্দাগুলো তুলে দেবে। চলুন, আমি আজকে কি কি রান্না করেছি আপনাদের দেখাই, আসুন। এই যে মাছের ঝোল করেছি, আর এখানে ছেলে মাছ খায় না বলে পনির আলুর তরকারি করেছি, আর কুমড়ো পাতা দিয়ে বাটা করেছি, ভালো লাগে। আর মেয়ের খিচুড়ি করেছি এখানে। হ্যালো বন্ধুরা, আজকে সকালে আসতে পারিনি, আর এই জন্য একবারে খাওয়ার টেবিলে চলে এসেছি। এই যে আমার জন্য, আমার ছেলের খাবার, আর ছেলে মাছ খায় না, ওর পনিরের তরকারি, আর আমার এই মাছের ঝোল, তা আমি খেতে থাকি। আর সকাল থেকে আসবাস করে আর মানে আসাই হচ্ছে না, শরীরটাও ভালো ছিল না। আচ্ছা, আমি গুছিয়ে কথা বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না বলে তাই জন্য কেউ আমাকে কমেন্ট করে কিছু লিখছে না। আমি আস্তে আস্তে শিখছি জিনিসটা, চেষ্টা করব ভালোর থেকে ভালো করার। কুমড়ো পাতার বাটা খুব ভালো লাগে, খুব টেস্টি, গরম ভাতে তো খুবই ভালো লাগে। আজকেও আবার বৃষ্টি আসবে, ঝড় আসবে, মেঘ মেঘ করছে দুপুরের দিকে। সকালবেলা রান্না হয়ে যায়, মেয়ে খাওয়ানো, মেয়েকে খাওয়াতে খাওয়াতে এত দেরি হয়ে যায়, এই জন্য ভিডিওটা সকালের দিকে আর হয়ে ওঠেনি। আমাদের গাছের না বড় বড় পেয়ারা হয়, পেয়ারাগুলো দেখাবো, আজকে একটা পেরেছি, পেয়ারা গাছটাও দেখাবো।
খেয়ে দিয়ে একটুখানি দুপুরে একটু বিশ্রাম, একের সময় নেওয়া হয়, একের সময় নেওয়া না। মেয়ের ঘুম ভেঙে গেলে আমারও আর ঘুম হয়নি দুপুরবেলা। আমার মেয়ের কথা আপনাদের কেমন লাগবে একটু জানাবেন, ভালো লাগবে। আমি যখনই ক্যামেরা করবো তখনই চলে আসবে যে মা আমি বলবো, আমি বলবো। এখন কার্টুন দেখছে তাই জন্য এখন আর আসছে না। গাছেরই বাড়িতেই কুমড়োর ডাঁটা, কুমড়োর শাক হয় বাড়িতে। বাড়ির খাবার আলাদাই টেস্ট, এতে কোনো সার পড়ে না, বাড়িতেই হয়েছে। কুমড়ো গাছ আছে, পেঁপে গাছ আছে, লঙ্কা গাছ, অনেক গাছ আছে, পুঁই শাক গাছ। আমার একটু কথা বলতে, আমি বারবার করে আপনাদের কাছে বলছি, আমার একটু বলতে একটু অসুবিধা, মানে ভাবি যে এই বলবো ওই বলবো, যে তখন যখনই ক্যামেরার সামনে আসি তখনই আমি ভুলে যাই, সব উল্টো পাল্টা হয়ে যায় আমার কথাগুলো। খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়াবো, আমি একটু ঘুমাবো। আমার ছেলে আপনাদের সামনে আসতে চায় না, ও আমার ক্যামেরাম্যান। ও বলেছে তুমি যেদিন সাকসেস হবে সেদিন আমি ক্যামেরার সামনে আসবো, ও প্রতিজ্ঞা করেছে। Flight stayed on. Strange time, it's a strange time in my life. I took a drive home to clear my mind, and I ended back at your spot for what felt like the millionth time. Reconnection from separate sections, 'cause we could meet in the middle with no sense of direction. If it's sun up to sundown, we mess around, we're way too involved now. I never wanted someone to disappear, to disappear, to just get out of here. I never wanted someone to take control. I let you take control. দেখুন আমার ঠাকুর ঘর, আমার ছেলেই পুজো দেয়। ও কত সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে ও পুজো দেয়, পুজো। গুড মর্নিং, আমি সঞ্চিতা। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর কোনো কথা থাকলে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভালো হচ্ছে কি না। প্রথম প্রথম একটু কষ্ট হবে, আপনাদের সাপোর্ট না হলে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না, আপনারা একটু সাপোর্ট করবেন। এখানেই আমি শেষ করছি ভিডিওটা, লাইক করবেন।